বন্ধুরা এখান দিয়ে ট্রেন আসতেছিল আর এরা সবাই তাড়াহুড়া করে এখান দিয়ে যাওয়ার সময় এই লোকটার গাড়ির ছাকে এখানে আটকে যায় তবে অনেক কিছু করতে পারেনি আর এদিক দিয়ে ট্রেন অনেক সেই রিক্সার মায়া না ছেড়ে এখান থেকে যায়নি পরে ট্রেন এসে উড়িয়ে দেয় তবে ইমার্জেন্সি ব্রেক ব্রেক ধরলে অনেক দূরে গিয়ে দাঁড়ায় যার কারণে দাঁড়াতে দাঁড়াতেও একটু সময় লেগে যায় এরপরে ট্রেন টি দাঁড়ালে সামনে গিয়ে যা দেখতে পেলো তা দেখার আগে এই ছবিটিকে যদি ভালোবেসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দাও আর কমেন্টে বলে যাও তোমার ধর্ম কি তখন দেখতে পাই ট্রেনের সামনে একটি লোহার মধ্যে রিক্সের চাকাটা আটকে যায় আর রিক্সাটাকে ধাক্কাতে দাকাতে এখানে নিয়ে আসে তবে রিক্সাটা সামনের চাকা আর এই পাশের অংশ পুরো ভেঙে যায় আর রিক্সার চালকের কিছুই হয়নি এটা দেখে বয়ে ওখান থেকে পালিয়ে যায় তবে একটা কথা মনে রাখবে সময় হচ্ছে জীবনের মূল্য অনেক বেশি